হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিমিস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আর আজকে আমরা বানাবো চাউমিন। তো তার জন্য মা চাউমিন করতে বসে গেছে। ওই যে কড়াইয়ে জল দিয়ে জলটা গরম করে আমি চাউমিনগুলো শুকনো চাউমিনগুলো প্যাকেট প্যাকেটে একে একে দিয়ে নেবে সব কটা। তো দেখো একে একে মা সবগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে সরু চাউমিন, মোটা চাউমিন না, এগুলো খুব ভালো। তো মা বানাবে, আমি তো বানাতে পারি না, তো ভাবলাম তো ওদের সঙ্গে শেয়ার করি সেটা, তো তার জন্য ভিডিওটা করা। তো তোমরা দেখো, তো দেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে হালকা, মানে যেহেতু সরু চাউমিন সেই জন্য বেশিক্ষণ গরম জলে করলে একবারে গলে যাবে। তো তার জন্য মা সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছে, 2-5 মিনিট পর জলটা এবার ঝরিয়ে নেবে, তারপরে একে একে সব দেবে। তো এখন জলটা কিছুক্ষণ ঝরুক, তারপরে যা যা দেবে সেটা সব ভেজে নেবে। এবার মা দিয়ে দিয়েছে ব্রকলি, ব্রকলিগুলো একটু সিদ্ধ করে নেবে একটু হালকা নুন দিয়ে। তো ব্রকলিটা সিদ্ধ করে নেবে, তারপরে দেখো ব্রকলিটা মানে হালকা সেদ্ধ মানে ভাপানো হয়ে গেছে। তো এবার মা এগুলো তেলে ভেজে নিচ্ছে, আমরা সাদা তেল রিফাইন্ড অয়েল দিয়ে, তারপরে 2টো ডিম, যেহেতু এগ চাউমিন হবে তো ডিম তো লাগবেই, তো তার জন্য ডিমগুলো ভেজে নেবে। আর ডিমগুলো ভেজে নেওয়ার পর তো এবার আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছে, তারপরে এবার আলু পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছে মা। তারপরে দেখো এখানে ডিম ভেজে, ডিমে ঝুড়ি করে রাখা আছে। তো আলুটা প্রায় কিছু ভাজা হয়ে গেছে অনেকটা। তো মা ভালো চাউমিন করতে পারে, তো ভালোই লাগবে আশা করছি চাউমিনটা। তো আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম আর এই যে তো এরপরে সব কিছু মিক্স করে দিয়ে মানে ওটা ভিডিওটা করতে পারে, মিক্স হয়ে গেছে। তো এ দেখো আমি এবার এগুলো নেড়ে নিয়ে তারপর সবজিগুলো দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে চাউমিন। তোমরা তো সবাই চাউমিন করতে জানোই, তো তাও আমি আমরা যেভাবে করি তা সেটা একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাস এখানেই, ওকে টাটা, বাই বাই। হয়ে গেছে, আমরা এবার প্লেটে তুলে নিচ্ছি গরম গরম চাউমিন। পোলাও খেতে পারবো না, অপ্পো দেবো জলটা দিয়ে আসি। হ্যাঁ যাই যাই যাই। Okay.